হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে একটু যাচ্ছি আমার গ্রামের বাড়িতে। এটা এনজেপি স্টেশন, নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশন। এখান থেকে আমরা একটা ট্রেন ধরবো আনন্দ বিহার, যেটা গুয়াহাটি পর্যন্ত যায়। আমরা নামবো আলিপুর দুয়ারে এবং সেখান থেকে আবার কিছু একটা রিজার্ভ করে যেতে হবে আমাদের বাড়ি শামতলায়। তাহলে চলো, আজকে তোমাদের দেখাবো আমার এই রেলযাত্রার কিছু অংশ এবং আমাদের বাড়ির যে কীরকম সেগুলো। তাহলে সঙ্গে থেকো এবং দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। এই একটা সাঁকো বাঁশের চাটাই দিয়ে তৈরি, গ্রামে এগুলো হামেশাই দেখা যায়। একটা অন্যরকম ফিলিং এগুলো দিয়ে যখন আমরা হেঁটে, ছোটো ছোটো খালের মতো থাকে, খুব একটা জল থাকে না, বর্ষাকালে বেশি জল থাকে। এই মুহূর্তে খালটাতে তেমন জলই নেই, শুকিয়ে গেছে, কিন্তু এগুলোর ভেতর উপর দিয়েই এখানকার যে লোকজন তাদের যাতায়াত করতে হয়। দীর্ঘদিন পর এমন একটা বাস ঝাড়ে ঘুরতে পারছি। শহরে থাকার জন্য সবই তো ভুলেই গেছে এগুলো। খুব ভালো লাগছে স্নিগ্ধ একটা হাওয়া এবং বাতাসের জন্য গাছের, বাসের, জেনারেলি যেখানে বাস গাছ থাকুক না কেন, হালকা বাতাসে পাতাগুলো এত সুন্দর কাঁপতে থাকে এবং তার থেকে সুন্দর একটা আওয়াজ বেরোয় আর কি। তা অনেকদিন পর আমি আমাদের বাড়িতে এসেছি, আমাদের গ্রামের বাড়িতে, ফলে এরকম একটা জায়গায় আসতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। এই শব্দ কতদিন শুনি না, শহরে থাকতে থাকতে একেবারেই অনেক কিছুই আমরা হারিয়ে ফেলেছি। এটা সেই পুকুর, ছোটবেলায় খুব আসতাম এখানে। এই চারপাশে যে মাটির ঘরটা দেখানো হয়েছে তার মাঝখানে ঠিক একটা বিশাল বড় পুকুর, যেখানে কোনো একটা সময় কুচবিহারের যে রাজা ছিলেন তার কোনো একটা পরিকল্পনা ছিল তারই বানানো। হয়তো রাজধানী স্থানান্তরে একটা ব্যাপার ছিল, হয়েছিল কি না যেটা ইতিহাসে তেমন কোনো দর্শন পাওয়া যায়নি, কেবলমাত্র মাটির যে টিভিগুলো বা ঘরগুলো সেগুলো এখন অবশিষ্ট আছে। ঠিক যে মাটির ঘর যেটা দেখানো হয়েছে তার মাঝখানে একটা পুকুর, বিশাল বড়। সম্ভবত পুকুরটার পাশেই যে রাজপ্রাসাদ সেটা হয়েছিল বা হওয়ার কথা ছিল। তাহলে দেখে নাও, অত্যন্ত সুন্দর পরিবেশে বিশাল বড় একটা পুকুর। 1515 থেকে 1950, প্রায় 450 বছর কুচবিহারের রাজারা কুচবিহারে রাজত্ব করেছিলেন। কুচবিহার রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনার জন্য বারবার কুচবিহারের রাজধানীকে স্থানান্তরিত করেছিলেন কুচবিহার রাজন্যবর্গ। তাছাড়াও ছিল রাজধানীকে সুরক্ষিত রাখার জন্য রাজধানীকে কয়েকবার স্থানান্তরিত করার দরকার হয়েছিল, কেননা তাদের সবথেকে বড় শত্রু ছিল ভুটান। ভুটান
বেশ কয়েকবার কুচবিহার রাজ্য আক্রমণ করেছিল। এখানে যে ঘরটি আছে সেটি আমাদের বাড়ির একেবারেই কাছে, ওই 150 থেকে 200 মিটারের মধ্যে। এই ঘরটি একটি পুকুরের মতো চৌকোনা, এক একটা দিক প্রায় 1 কিলোমিটার লম্বা এবং উচ্চতা প্রায় 20 ফুট হবে এবং পুরো ঘরটি মাটি দিয়ে তৈরি। এবং এই পুকুরের মতো যে চৌকোনা ঘর, তার মাঝখানে ঠিক 100 মিটার আরেকটা পুকুরের মতো ঘর আছে, যার পাশেই এই পুকুরটি অবস্থিত। উত্তরবঙ্গ যেমন অবহেলিত, তেমনি অবহেলিত উত্তরবঙ্গের ইতিহাস এবং উত্তরবঙ্গের নৃতত্ত্ববিদ্যা। বর্তমানে কুচবিহারে অবস্থিত হাল ফ্যাশনের কুচবিহার যে রাজবাড়ি রয়েছে তা নিয়েই সবাই মত্ত, ফলে পুরনো আমলের সেই বাড়ির হদিশ কারো জানার কোনো তাগিদ নেই। উত্তরবঙ্গের ইতিহাস, উত্তরবঙ্গের কুচবিহার রাজ্যের ইতিহাস, মাটির ইতিহাস ধীরে ধীরে মাটির সঙ্গেই মিশে যাচ্ছে, কারো কোনো হেলদোল নেই। শহুরে জীবন আমাদের জীবন থেকে সেই যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের যে সময়টা, এই সময়টা যে কখন চুরি করে নিয়ে গেছে আমরা বুঝতেই পারি না। অনেকদিন পর সকালবেলা মানে ভোরের বেলা একটু ঘুমটা ভেঙে গেল। আমি আমার বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি যে আমি একটু গ্রামের বাড়িতে এসেছি, তা ঘুমটা যখন ভেঙে গেল ভাবলাম যে যাই, রাতটা যখন পোয়াতে শুরু করে আর কি, তখনকার যে সিচুয়েশনটা, তখনকার যে হাওয়া বা আনুষঙ্গিক অন্যান্য যে জিনিসগুলো তখন প্রকৃতির মধ্যে থাকে সেগুলো কেমন থাকে, দীর্ঘদিন তো দেখা হয় না, তাহলে আজকে একটু দেখে আসি এবং সেই সঙ্গে যে সূর্যাস্তের একটু ভিডিও বা ছবি তুলে নিয়ে আসি। আমি চলে আসলাম আমাদের যে জমি আছে তার থেকে বিচ্ছিন্ন একটা অংশ, একটু দূরে আর কি, 1/2 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেখানে অল্প জমি, সেখানে খুব বেশি নেই, 2 বিঘার মতো একটা ছোট্ট একটা প্লট আছে, তা চলে আসলাম সেখানে। এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের সেই জায়গাটা। এটাতে ভাগে ভাগে অনেকগুলো জিনিস চাষ করা হয়েছে। একেবারে এই পাশে যেটা দেখতে পাচ্ছ, একটু হালকা রঙের একটু হালকা গাছ আছে, সেটা এখন গাছগুলো ছোট আছে, এটা বেগুন লাগানো হয়েছে, আর গাছগুলি ছোট আছে এখনও। এবং এখানে দেখতে পাচ্ছ যেটা ফুলকপি, আমার পেছনে একটা অংশে ফুলকপি লাগানো হয়েছে, এবং তারপরে দেখবে ফুলকপির পরে ওখানে একটা জায়গাতে আর একটু হালকা একটু গাছের মতো দেখা যাচ্ছে। ফুলকপির সঙ্গে আর দেখা যাচ্ছে কিছুটা লঙ্কার চারা পোতা হয়েছে, তার মধ্যে কিছু কিছু চারা বড় হয়েছে, এবং লঙ্কার পেছন দিকে যে জায়গাটা সেটাতে লাগানো হয়েছে মটরশুঁটি, এত দূর থেকে এটা অবশ্য বোঝা যাবে না। এবং তার পেছনে একটু যে ওই যে পাশের ঝাড়টা আছে তার সামনের দিকটাতে যে একটু ঘন গাছের মতো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আলু, অর্থাৎ আলু লাগানো হয়েছে ওখানে দুটো কোঠাতে। তাহলে বন্ধুরা, আমি আর দেখাবো আমাদের বাড়ির আরও অনেক অংশ, তোমরা কিন্তু দেখতে থাকবো। তবে একটা কথা বলবো, শহুরে জীবন আমাদের জীবন থেকে সেই যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের যে সময়টা, এই সময়টা যে কখন চুরি করে নিয়ে গেছে আমরা বুঝতেই পারি না। সারাদিনের ব্যস্ততার মধ্যে আমাদের মনেও আসে না সূর্য কখন ওঠে, কখন ডোবে এবং কীভাবেই বা ডোবে এবং ওঠে, এবং তখনকার যে ফিলিং, যে অনুভূতি, সেটা কেমন। আমি বলবো যাদের এই সুযোগ আছে তারা কিন্তু মাঝে মাঝে একটু তাড়াতাড়ি ওঠে বা সন্ধ্যার আগে আগে কোনো একটা ফাঁকা জায়গায় বেরিয়ে এই যে অনুভূতিটা, এটা কিন্তু উপলব্ধি করবে, দেখবে একেবারে আলাদা একটা অনুভূতি, একটা স্বর্গীয় মহিমা তখন বিশ্বময় ছড়িয়ে পড়ে এবং মনটাকে অত্যন্ত আনন্দে ভরিয়ে দেয়। তাহলে রাখছি, তোমরা দেখতে থাকো।